হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই নতুন ভিডিওটা কি কেপিএসআই যে তোমাদের যে গত পরীক্ষা হয়েছে, তো সেই পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ নিয়ে। তোমরা জানো প্রত্যেকে যে এক্সপেক্টেড কাট অফ নিয়ে ভিডিও বানানোর সঙ্গে আমি কিছু কিছু মানে কি বলবো অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস প্রথমে করবো আমি ভ্যাকেন্সি নিয়ে, তারপরে বলবো অ্যাটেন্ডেন্স, তারপরে বলবো কোশ্চেন লেভেল এবং হাউ মেনি টাইমস মানে কতগুণ মানে পাস করানো হবে, এবং তারপরে বলবো যে তুমি কাটো। তো দেখো প্রথমে একটা কথা বলি, ভ্যাকেন্সি কিন্তু খুবই লো। এবার ভ্যাকেন্সি লো বলে কি তোমার কাট অফটা কি হাই যাবে? এটা তো সবাই জানছে যে না, ভ্যাকেন্সি লো বলে কাট অফটা হাই যাবে, কিন্তু না। এখানে একটা ছোট্ট দেখে একটা খুশির খবর, খুশির খবর বলতে কি তোমাদের একটা এই অ্যাটেন্ডেন্সটা, আমিও একজন ক্যান্ডিডেট এবং অ্যাটেন্ডেন্স লেভেলটা খুবই কম, মানে লো বললেই চলে, প্রচন্ড পরিমাণে লো ছিল। হয়তো ধরো রুমের মধ্যে হয়তো 50% অ্যাটেন্ডেন্স আছে। তার মূল কারণটা কি জানো? দেখো এখানে ভ্যাকেন্সি তো তোমাদের লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ মেল এটা ফিমেল। এবার তার মূল কারণটা হচ্ছে ধরো পরীক্ষা হয়েছে তোমাদের 27 তারিখে, 28 তারিখে তোমার ডব্লিউপির মাঠ আছে, ডব্লিউপির মাঠ স্টার্ট হয়েছে মানে কনস্টেবলের মাঠ। এবার তারা তো যারা যাদের ধরো 28 তারিখে এক্সাম করেছে, তারা তো ধরো নিশ্চয়ই কেপিএসআই পরীক্ষা দিতে যেতেই পারে অবশ্যই। ওদের ওরা কি করেছে, ওরা তো তার আগের দিন কি হতো, যদি মাঠ গিয়ে ওখানে রুম ভাড়া নিয়ে থাকতে হয় তাহলে কি করে পরীক্ষা দিতে পারবে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে তোমার এই দিন তোমার পিএসসি যেটা গত পিএসসি ক্লার্কশিপের যেটা গত কেসটা পেন্ডিং ছিল, সেই কেস পেন্ডিং এর তোমার ই শুরু হয়েছে, টাইপিং টেস্টটা শুরু হয়েছে। তাহলে এখানে দুটা কারণের জন্য, আর মেইনলি এইসবের জন্যই কিন্তু আর অনেক লোক ভেবেছে তিন নম্বর যেটা মেস্ট কারণ, তিন নম্বর কারণটা ভেবেছে ভ্যাকেন্সি কম, কি যাবো আর পরীক্ষা দিতে, এই করে কিন্তু ভ্যাকেন্সি যারা যারা কিন্তু পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু খুব খুশির খবর এটা। এবার চলে আসি আমরা কোশ্চেন লেভেলে। তাহলে ভ্যাকেন্সি বললাম, অ্যাটেন্ডেন্স বললাম, অ্যাটেন্ডেন্স লো তোমরা বুঝতেই পারছো কেন লো হয়েছে। এবার বলবো আমরা কোশ্চেন লেভেল নিয়ে। কোশ্চেন লেভেল নিয়ে দেখো ম্যাথ আর জিআইকে আলাদা পার্ট করেছি আর জিকেটাকে আলাদা পার্ট করেছি। ম্যাথ আর জিআই এর মধ্যে তোমার ইজি কোশ্চেন ছিল কিন্তু 38টা, ওকে ইজি কোশ্চেন, আর মডারেট কোশ্চেন ছিল 8টা এবং হার্ড কোশ্চেন ছিল 4টা। আর জিকে ক্ষেত্রে দেখো 21টা হচ্ছে তোমার ইজি কোশ্চেন, আর মডারেট কোশ্চেন 8টা, আর হার্ড কোশ্চেন কিন্তু তোমার কত আছে 21টা। তাহলে এই কোশ্চেন দেখে তোমার অবভিয়াসলি বলা যাচ্ছে এটা তোমার মডারেট কোশ্চেন, হাই বলা যাবে না। কারণ হাই বলতে গেলে এই যে দেখতে পাচ্ছ, দেখো এটা ইজি, ইজি পরিমাণ আছে 59 out of 100, মডারেট পরিমাণ আছে দেখছো 16, হাই দেখছো মোটামুটি এত। তাহলে এই দুটা যোগ করে দেখো মোটামুটি তোমার আছে 41, মানে 41টা কোশ্চেন আছে তোমার মডারেট টু হাই, আর ইজি কোশ্চেন আছে 59 এর মধ্যে। এবার এখানে একটা কথা বলি, কেউ ধরো 59 এর মধ্যে যে ধরো একটা ভালো স্টুডেন্ট আছে, ওদের 59 এর মধ্যে আউট অফ 59 এ এখানে ধরো পেয়েছে 47, আমি সাপোজ ধরো বলছি, আর কেউ ধরো 16 এর মধ্যে কেউ ধরো 8 পেয়েছে, কারণ মোটামুটি পার্সেন্ট মানে কেউ নাও পড়তে পারে আবার নেগেটিভ যাবে, আমি সব সবটা টোটাল বাহাত্তর দিয়ে বলছি নেগেটিভ টেস্ট দিয়ে। এবার এখানে 25টা কোশ্চেন হার্ড ছিল, 25টা কোশ্চেনের মধ্যে ধরো এখানে তুমি 10, টোটাল হয়ে যাচ্ছে তোমার 65, ওকে। তাহলে আশা করা যাচ্ছে যে এই যে হাউ মেনি টাইমস, তো 16.5 গুণ যদি আমরা পরীক্ষার ক্ষেত্রে ডাকা হয় তাহলে তোমার অ্যাপ্রক্স ক্যান্ডিডেট আসছে 3000 আউট অফ ক্যাম্প, মানে যতজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে 3000 জনকে আশা করা যাচ্ছে 16.5 গুণ হিসাবে যদি এসওতে পাস করায় তাহলে টোটাল 3000 কে ডাকবে অ্যাপ্রক্স। এবার দেখতে পাচ্ছ যে মোটামুটি 3000 ছেলের উপরে যারা 65 প্লাস পেয়েছে, ওকে, তাহলে এই অনুযায়ী কিন্তু কাটটা তোমাদের ভেরি করবে। 65 মানে একটা কোশ্চেনের জন্য 2 নম্বর ছিল, 65 × 2 তার মানে কাটটা গিয়ে দাঁড়াচ্ছে আমার 130। তো অবভিয়াসলি এই এক্সপেক্টেড টোটাল অ্যানালাইসিস এর পর আমরা যেটা কাট অফ হয়ে আর কি সিদ্ধান্ত উপনীত হয়েছি সেই সিদ্ধান্তটা আমরা লিখতে পারি, ওকে। তো এটা ইউআর আমার মত অনুযায়ী, কেবলমাত্র আমার ব্যক্তিগত মত অনুযায়ী এটা হচ্ছে 128, এখানে প্লাস মাইনাস তোমার ফোর ধরে রাখতে পারো। কেননা দেখো দেখো এটা কিন্তু এক্সপেক্টেড একটা কাট অফ, আমরা কোনো অফিসিয়াল লোক না যে আমরা অফিসিয়াল ভাবে বলতে পারবো যে না 128ই যাবে বা
130 যাবে ওটা বলতে পারবো না, ওই জন্য আমরা প্লাস মাইনাস অল করে ধরেছি। এবং এসসি তে আমরা ধরব 118। কেন? কারণ দেখো এসসি এর ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেশি, ওবিসি বি এর থেকে এসসি এর ভ্যাকেন্সি বেশি আছে। ফিমেলের ক্ষেত্রে দেখো 10, মানে ইউআর এ যদি 10 থাকে তো ফিমেল ইলেকশন দেবো, এসসি তে ওখানে 10 আছে ইউআর এ। তাহলে এখানেও কিন্তু প্লাস মাইনাস পড় আমরা ধরে নিব, কারণ দুটো কোশ্চেন যদি এদিক ওদিক হয় তাহলে তো তোমার হতেই পারে। কেননা তোমরা দেখেছো গত আগামী আগামী বলছি গতকালকে তোমাদের ডব্লিউবি এসআই রিভাইজ টেনসার কি দিয়েছে, তাতে অনেকগুলো কোশ্চেন তোমরা ভুল বেরিয়েছিল। তো তার মধ্যে যদি ধরো দু চার নম্বর যদি পাওয়া যায় তো ওখান থেকে ওই জন্য কিন্তু প্লাস মাইনাস ফোর ধরেছি। আর ওবিসি এর ক্ষেত্রে ধরেছি আমরা 120। ওকে, এখানেও কিন্তু প্লাস মাইনাস ফোর। আর ওবিসি বি এর ক্ষেত্রে ধরেছি আমরা 126, এটাও প্লাস মাইনাস ফোর ধরে রাখতে পারো। আর এসটির ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে তো এসটির ক্ষেত্রে মোটামুটি দেখছো ভ্যাকেন্সিও ভালো আছে, ওবিসি এর যেরকম আছে এসটির সেরকম ভ্যাকেন্সি আছে, এসটির ক্ষেত্রে মোটামুটি ধরে নাও 110। এই হচ্ছে তোমার পুরোপুরি কাট অফের বিশ্লেষণ। যদি তোমাদের কাট অফটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার যে সমস্ত কেপিএসআই এক্সাম ক্যান্ডিডেট আছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় হিন্দ, জয় ভারত।